হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমাদের মধ্যে পরিবারে কারো না কারো একটা সমস্যা দেখা যায়, গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা। অনেকে বলেন বুক জ্বালা পোড়া করে, এটা বিভিন্ন ধরনের হতে পারে। অনেকের আছে যদি একটু কিছু খাবার দাবার, ভারী খাবার দাবার, একটু মশলাযুক্ত খাবার দাবার খান, তাহলে কিন্তু গ্যাস হয়ে যায়। একিউট সমস্যা ক্রনিক কিছু লোকের আছে, যারা অনেক দিন ধরে 1 থেকে 2 বছর ধরে তারা এই গ্যাসের সমস্যা নিয়েই আছেন, ভুগছেন। এবং বিভিন্ন অ্যালোপ্যাথি মেডিসিন যেমন ওমিপ্রাজল, ইসোমোপ্রাজল, পেন্টোপ্রাজল ইত্যাদি বিভিন্ন ওষুধ তারা নিয়মিত সেবন করছেন। একটি করে সকালে খালি পেটে ওষুধ খেতেই হয় গ্যাসের ওষুধ। যখন তারা গ্যাসের ওষুধটা সেবন করেন, তখন তাদের সমস্যা কিন্তু থাকে না বা কমে যায়। যেই তারা বদ্ধ করেন বা 1-2 দিন মাঝে মধ্যে ছেড়ে দেন, তখন দেখা যায় সমস্যাটা আবার তাদের বৃদ্ধি পেয়ে যায়। তাদের মধ্যে একটা প্রশ্ন যে আমরা কি তার পার্মানেন্ট কোনো সলিউশন নেই, যে আমাদের গ্যাসের সমস্যাটা হবে না, এমন কোনো সলিউশন কি আছে? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু উপায়, কিছু পদ্ধতি এবং কিছু ঔষধ, যে হোম রেমেডিজ এগুলো আপনি বলতে পারেন, এগুলোর কথা আমি বলবো। আপনি যদি এগুলো নিয়মিত সেবন করতে পারেন বা কয়েকটা দিন আপনি যদি পালন করেন, তাহলে আপনার গ্যাসের ওষুধ লাগবে না, ওষুধ ছাড়াই আপনার গ্যাসের সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি প্রতিদিন একটা পেন্টোপ্রাজল, ইসোমোপ্রাজল ট্যাবলেট আপনি নিতেন, এগুলো আপনার ছাড়তে হবে, এগুলো আপনার নেওয়ার প্রয়োজনই নেই। যদি একিউট সমস্যা হয়ে যায়, যেগুলো বলবো, একিউট অর্থাৎ হঠাৎ কোনো কিছু খাবার আপনি খেলেন, হঠাৎ করে আপনার গ্যাস সমস্যা হয়ে গেল, তাহলে আপনি উইদিন 5 মিনিটের ভেতর আমি যেগুলো বলবো এগুলো পালন করলে আপনার গ্যাসের সমস্যার সমাধান হয়ে যাবে। পার্মানেন্ট সলিউশন আপনি যদি চান, তাহলে বন্ধুরা আপনাকে 7 থেকে 10 দিন যেগুলো বলবো, অভ্যাসগুলো বা যে খাবার বলবো, স্পেশালি তিনটি উপায় বলবো, এগুলো আপনাকে পালন করতেই হবে। 2 নম্বর যে উপায়টি, এটা অবশ্যই আপনাকে পালন করতেই বন্ধুরা হবে। একটু আমরা জানি যে কেন এই গ্যাসের সমস্যাটা হয়। দেখুন, আমরা যখন খাবারটা খাই না, খাবারটা আমাদের মুখ থেকে আমাদের খাদ্যনালী গিয়ে আমাদের পাকস্থলী বা আমাদের স্টমাকে যায়। পাকস্থলীর মধ্যে কী থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর এই যে এসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, সেটা আমাদের খাবারটাকে হজম করতে, সেটাকে পচাতে সাহায্য করে, সেটা তৈরি থাকে অলরেডি আমাদের খাদ্যটাকে পচানোর জন্য। যখন বিভিন্ন কারণে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণটা যখন খুব বেশি পরিমাণে হয়ে যায়, তখন কিন্তু আপনার এই বুক জ্বালা পোড়া, ঢেক, অ্যাসিডিটি ইত্যাদি সমস্যা কিন্তু দেখা দেয়। এটাও কিন্তু অনেকের হয়। আবার অনেকের কী হয়, এটা একটু উপরের দিকে চলে আসে, অ্যাসিডটা স্টমাক থেকে যে খাদ্য নালীটা থাকে তার দিকে যখন চলে আসে, তখন আবার বুক জ্বালা পোড়ার সমস্যা। তো অ্যাসিড তো বুক জ্বালা পোড়ার সমস্যা কিন্তু আমাদের মধ্যে দেখা দেয়। সো এই যে সমস্যাগুলো হয়, বেসিক্যালি যে মূল কারণটা থাকে আমাদের খাবার দাবার সাথে জড়িত থাকে। আপনি স্পাইসি কোনো খাবার খেলেন, খুব বেশি মশলা তেলযুক্ত খাবার, ভাজা বড়া, পোলাও ইত্যাদি খাবার আপনি খেলেন, আপনার গ্যাসের সমস্যা কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। থাকলে বৃদ্ধি পেয়ে যায়, না থাকলে হয়ে যায়। অনেকে চা, কফি ইত্যাদি অন্যান্য বিভিন্ন সময়ে তারা খেয়ে থাকেন, তার ফলেও কিন্তু এই সমস্যাটা আপনারা দেখা দিতে পারে। খালি পেটে থাকলে, আপনি অনেকক্ষণ খালি পেটে থাকলেন, তাহলে কিন্তু আপনার এই গ্যাসের সমস্যাটা দেখা দিতে পারে। খালি পেটে থাকলেন বা অনেকে কী হয় যে খিদা লাগলো, কিন্তু তারপরে দেখেন ওরা খাবার খাচ্ছেন না, অনেকক্ষণ পরে খাচ্ছেন, অ্যাসিডটা বেশি পরিমাণ রিলিজ হচ্ছে পেটের মধ্যে, তারপরে দেখবেন বুক জ্বালা পোড়া, গ্যাস সমস্যা দেখা দেয়। সো তার জন্য অনেকেই অ্যান্টাসিড জাতীয় বা গ্যাসের মেডিসিন সেবন করেন। যখন মেডিসিন খেলেন তখন কম থাকে, আবার যখন আপনি ছেড়ে দেন তখন আবার দেখা যায় সেটা শুরু হয়ে যায়। পার্মানেন্ট সলিউশনের জন্য এই 3টি উপায় যে বলছি, এই 3টি উপায় আপনি অবশ্যই অবলম্বন করবেন। দ্বিতীয় নাম্বার যেটি বলবো সেটা অবশ্যই অবলম্বন করবেন, বাকিগুলো না পারলেও দ্বিতীয়টা অবশ্যই করবেন। একটু বলে দিই, দেখুন তার পূর্বে 3টি উপায় জানার পূর্বে আমাদের বোঝা প্রয়োজন যে লাইফস্টাইলটা আমাদের কিন্তু চেঞ্জ করতে হবে। ক্রনিক যাদের আছে, তাদের বারবার এই সমস্যাটা হচ্ছে, অনেকদিন থেকে মেডিসিন নিচ্ছেন, আপনার খাবার দাবারের মধ্যে কোনো সমস্যা রয়েছে, সেটাকে আপনাকে সলিউশন করাটা খুব বেশি প্রয়োজন। স্পাইসি ফুড, যে খাবারগুলো খেলে আপনার বেশি হয়ে যায় সমস্যা, এগুলোকে আপনার খাদ্য তালিকা থেকে অবশ্যই আপনাকে বাদ দেওয়া প্রয়োজন, নাহলে আপনি যতই টেকনিক অবলম্বন করুন না কেন আপনার কিন্তু কমবে না। এবার 3টি উপায় সম্পর্কে বলছি বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনবেন, ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দেবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। প্রথম যে উপায়টি বলবো সেটা হলো, দেখুন আমরা যে খাবার দাবার খাই, খাবার দাবার খাওয়ারের ফলেও কিন্তু আমাদের গ্যাসের সমস্যা উৎপন্ন হতে পারে। কীভাবে হয়, দেখুন আপনি যদি খাবারে অনিয়ম করেন বা বিভিন্ন সমস্যার সৃষ্টি করেন খাওয়ার সময়, আমরা যখনই মুখে খাবার খাই তার সাথে কিন্তু আমাদের যে খাদ্যনালী আছে, তারপর আমাদের পাকস্থলী থাকে, পাকস্থলী এবং খাদ্যনালীর যেখানে শেষ হয় সেখানে একটা দরজা থাকে, এবং এই দরজাটা খুলে খাবারটা কিন্তু আমাদের স্টমাকের মধ্যে গিয়ে হজমের জন্য কিন্তু গিয়ে পড়ে, এবং সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা সেটা কিন্তু পচন হয়। সো যখন আমরা খাবারগুলো খাই, অনেকে কিন্তু খাবার যে খাওয়ার পদ্ধতিটা সেটা কিন্তু তাদের ঠিক নয়, যার ফলে খাবার খাওয়ার সাথে অনেক পরিমাণে বায়ু কিন্তু পেটের ভেতরে প্রবেশ করে। বাচ্চাদের দেখবেন বা বয়স্করা অনেকে দেখবেন খাবার পর ঢেক আসে, ঢেকটা আসে যে আপনি যে খাবারের সাথে যে বায়ুটা গেল আপনার সেটা কিন্তু বেরিয়ে আসে বা উল্টা বেরিয়ে আসে। সো এই যে যখন আপনি খেলেন তখন যে এয়াটা ভেতরে গেল কখন ঘটে, দেখুন যখন অনেকে আছেন যে খুব তাড়াতাড়ি খাবার খান, খুব তাড়াতাড়ি খাবার খান, এতে কী হয় আপনার যে খাবারটা হজমও সমস্যা দেখা দেয়, আপনার যে আপনি ভালোভাবে খাবারটাকে ভাঙলেন না মুখে, আপনি ভালোভাবে চিবুলেন না, তার ফলে আস্ত খাবারটা চলে গেল, হজমেরও সমস্যা, এবং তার সাথে আপনার কিন্তু ভেতরে বায়ু ঢুকারও সম্ভাবনা থাকে। অনেকে দেখবেন জল খায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, বোতল দিয়ে এভাবে করে তারা জল খাচ্ছে, ঢক ঢক করে জল খাচ্ছে,
তার ফলে কি হয়, মধ্যের যে এয়ারটা আছে এয়ারটাও কিন্তু তার সাথে আপনার পেটের ভেতরে যাচ্ছে। সো যারা খাবার পদ্ধতিটা যাদের ঠিক নয়, যারা খুব তাড়াতাড়ি করে খান, তাড়াহুড়ো করে যারা খুব বেশি খান, বা একটু সময় দিয়ে ভালোভাবে খাবারটাকে চিবিয়ে খান না, তাদের দেখা যায় গ্যাসের সমস্যা বেশি হতে। তাছাড়া যারা যে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জলপান করেন বা বিভিন্ন কিছু খেয়ে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে পজিশনটা ঠিক নয় তারা এভাবে খাবার খান, তাদের কিন্তু গ্যাসের সমস্যা বেশি দেখা দেয়। সো সলিউশনের জন্য বন্ধুরা আপনার এই পদ্ধতিগুলো আপনিও যদি করেন, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি জল খান, হেঁটে হেঁটে খান, খুব তাড়াতাড়ি খান, তাড়াহুড়ো করে খান, তাহলে এদিকে একটু খেয়াল রাখবেন, একটু স্বস্তিতে বসে আপনার খাবারটা ভালোভাবে চিবিয়ে খাবেন, তাতে হজমে খুব বেশি সহায়তা করবে। জলপানের সময় অবশ্যই মুখ লাগিয়ে গ্লাস দিয়ে আপনি আস্তে ধীরে জলপান করবেন, তাহলে গ্যাসের সমস্যাটা আপনার কিন্তু কম হবে। দ্বিতীয় যে পদ্ধতিটি বলছি আপনি খুব বেশি মনোযোগ দিয়ে শুনবেন, ইনস্ট্যান্ট আপনার কাজ করবে। আপনার গ্যাসের সমস্যা হচ্ছে, আপনার এখন গ্যাসের সমস্যা হচ্ছে, আপনি এখন সেবন করেন, উইদিন 5 মিনিটস আপনার কিন্তু কমে যাবে গ্যাসের সমস্যা। ক্রনিক যদি হয় তাহলে 7 থেকে 10 দিন আপনার কিন্তু অবশ্যই এটা অবলম্বন করতে হবে। এটা হলো আজওয়াইন এবং ব্ল্যাক সল্ট বা কালো লবণ। আপনি বিভিন্ন আয়ুর্বেদিক দোকানে বাজারে গেলে আপনি এগুলো পেয়ে যাবেন, এগুলো আপনি আনবেন। এনে কি করবেন, আপনি যে আজওয়াইন আছে তাকে আপনি 1 চামচ আপনি নিয়ে নেবেন। আমি এখানে ছবি দিয়ে দিচ্ছি, বুঝতে অসুবিধা হলে, নামটা অনেকে বুঝতে অসুবিধা, আমি ছবি দিয়ে দিচ্ছি। এটা আপনি নেবেন 1 চামচ, আপনি যদি পারেন একটু ভেজে নেবেন, ভেজে যদি আপনি ডাস্ট করে তাকে রেখে দিতে পারেন তাহলে তো আরও ভালো, একটা কাচের পাত্রের মধ্যে আপনি এটা ডাস্টটা কিন্তু রেখে দেবেন ভেজে, তারপরে এটাকে ডাস্ট করবেন। আর যে ব্ল্যাক সল্টটা আছে, ব্ল্যাক সল্টটা আপনি 1 পিঞ্চ বা অল্প আপনি এভাবে নিয়ে আপনি এবং 1 চামচ বা 1.5 চামচ আপনি আজওয়াইন নেবেন এবং এভাবে ব্ল্যাক সল্ট আপনি নেবেন, নিয়ে আপনি সেটাকে মুখে দিয়ে আপনি সেটাকে গিলে ফেলবেন এবং তারপর একটু হালকা গরম জল আপনাকে 1 গ্লাস নিতে হবে। বন্ধুরা এটা যদি আপনি নেন, আপনার গ্যাসের সমস্যা এখন হচ্ছে তো 5 মিনিটের মধ্যে আপনার এই গ্যাসের সমস্যা সমাধান কিন্তু হয়ে যাবে, আপনার ঢেক আসবে এবং গ্যাসটা নিচের দিকে চলে যাবে। তাছাড়া ক্রনিক যাদের, তাদের সমস্যাটা বেশি, নিয়মিত গ্যাসের ঔষধ খাচ্ছেন, তাদেরকে আমি বলছি তারা অবশ্যই আপনার এটাকে 5 থেকে 7 দিন দিনে দুবার করে আপনাদের ব্যবহার করা প্রয়োজন। সকালে আপনি খাবার পর বা দুপুরবেলা আপনি খাবার পরও নিতে পারেন এবং রাত্রিবেলা একবার এটাকে আপনি অবশ্যই নেবেন, খাওয়ার পর, খাওয়ার আধ ঘন্টা পর, তাহলে কি হবে খুব ভালো আপনাকে কাজ করবে। আজওয়াইন এবং যে ব্ল্যাক সল্টটা থাকে সেটা হজমে খুব বেশি সহায়তা করে, গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, বুক জ্বালা পড়া ইত্যাদির সমস্যা আপনাকে কমাতে কিন্তু খুব বেশি সহায়তা করবে। 3টি উপায়ের মধ্যে 2 নম্বরটি বললাম, এটি অবশ্যই আপনি অবলম্বন করে আপনি দেখবেন, উপকার পেলে কমেন্টে বন্ধুরা অবশ্যই জানাবেন। তৃতীয় যে বিষয়টা বলবো, আমি অনেক ভিডিওতে আলোচনা করছি, জিরা, সেটা আপনাকে নেওয়া প্রয়োজন। খাবার দাবারের সাথে যে আমরা মশলার সাথে ব্যবহার করি তা থেকে আপনি যদি জিরাকে আপনি একটা গ্লাসে রেখে দেন, আপনি রাত্রিবেলা ঘুমানোর সময় 1 বা 2 চামচ এবং সকালবেলা ঘুম থেকে উঠে তার জলটা আপনি যদি সেবন করেন খালি পেটে, তাহলে আপনার গ্যাসের সমস্যায় খুব বেশি উপকার দেবে। তার সাথে আপনি একটা জিনিস করবেন, যাদের খুব বেশি পরিমাণে গ্যাস বা বদহজমের সমস্যা হয় তারা, ত্রিফলা চূর্ণও পাওয়া যায়। ত্রিফলার মধ্যে আমলা, বয়রা, হরিতকি এগুলো পাওয়া যায়, আপনি যে কোনো আয়ুর্বেদিক শপে গেলে আপনি সেটা পেয়ে যাবেন। কোষ্ঠকাঠিন্যতার সমস্যা যাদের হয় তাদেরকেও বলছি, রাত্রে হালকা গরম জলের সাথে আপনি 1 চামচ বা 2 চামচ আপনি ত্রিফলা চূর্ণ নিয়ে ভাত খাওয়ার পর আপনি যখন ঘুমাতে যাবেন তখন আপনি সেবন করবেন। বন্ধুরা আপনার গ্যাসের সমস্যা, বদহজম ইত্যাদি সমস্যায় আপনাকে, হজমের সমস্যা আপনাকে সব থেকে বেশি বন্ধুরা সহায়তা করবে। অবশ্যই দ্বিতীয় যে পদ্ধতি বলেছি আজওয়াইন থেকে আপনার যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে তার পরিমাণটা আপনি কমিয়ে নিতে পারেন, তবে যদি ব্যবহার করেন বন্ধুরা উপকার কিন্তু অবশ্যই পাবেন, কিছুদিনের মধ্যে আপনাদের এই গ্যাস বদহজমের সমস্যা সমাধান হয়ে যাবে। আর একটা জিনিস বলে দিয়ে, অনেকের আছে মস্তিষ্কে এমন হয়ে যায় যে আমি যদি ট্যাবলেট না খাই অ্যালোপ্যাথি তাহলে কিন্তু না হয় আমার গ্যাস হবে, মাথা থেকে এই জিনিসটা আপনার বের করে দেওয়া প্রয়োজন। যদি কোনো শারীরিক কোনো সমস্যার জন্য আপনার কোনো শারীরিক সমস্যা, আলসার আছে বা অন্য আপনার কোনো সমস্যা আছে সেগুলোর দিকে আপনি একটু খেয়াল রাখবেন, তাহলে আপনাদের ডাক্তারের পরামর্শ নেওয়াটা আপনার খুব বেশি প্রয়োজন। তাছাড়া যে লাইফস্টাইলটা একটু দেখবেন, লাইফস্টাইলের ফলে কিন্তু বেশি হয়, খাবার দাবারগুলো আপনি কী খাচ্ছেন না খাচ্ছেন, কোনগুলো খেলে বেশি হয় কম হয় এগুলো একটু আপনি খেয়াল রাখবেন। 3টা পদ্ধতি অবশ্যই অবলম্বন করলে গ্যাসের সমস্যা আপনার পারমানেন্ট সলিউশন বন্ধুরা হয়ে যাবে। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটা লাইক করবেন, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ডিসক্রিপশনে আমাদের অন্যান্য ভিডিও এবং আমাদের ফেসবুকের পেজের লিঙ্ক রয়ে গেছে, সেখানে গিয়ে ফলো অবশ্যই করবেন। কমেন্ট করলে আমি খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করি। দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আজকের মূল্যবান সময় দিয়ে আজকের ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।